আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি বিশেষ করে মা ও বোনদের জন্য। পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহযাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে নারীদের জন্য দুইটি কাজকে হারাম করেছেন নিষেধ করেছেন যদি এই দুইটি কাজ নারীরা করে তারা ফিতনায় পড়তে পারে তারা সমস্যায় পড়তে পারে এবং তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য আল্লাহ তালা এই দুইটি বিষয়ে নিষেধ করেছেন প্রথম নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালা নারীদেরকে পরপুরুষদের সঙ্গে কোমল ভাষায় কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করেছেন কারণ আল্লাহ তালা বলেছেন যে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা প্রলুব্ধ হতে পারে তো যেহেতু আমরা জানি না অন্তরের বিষয়টা আল্লাহ তালাই ভালো জানেন তো আমরা জানি না যে কার অন্তরে কোন ব্যাধি আছে আমরা একটা মানুষকে ভালো মনে করতে পারি মনে করতে পারি যে এই মানুষটার ভিতরে কোনো কিছু নাই সে অনেক ভালো কিন্তু আল্লাহ না করুক সে ভিতরে ভিতরে আপনাকে নিয়ে কুচিন্তা করতে পারে কু ধারণা করতে পারে এবং তার মনের মধ্যে অনেক কিছুই হতে পারে জন্য আল্লাহ তালা এটা নিষেধ করেছেন কিন্তু আজকে সমাজে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত বিবাহিত মাও বোন আছেন তারা নিজের স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলেন আর বাহিরের মানুষ পরপুরুষদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলেন রিক্সাওয়ালার সঙ্গে দোকানে গেলে দোকানদারের সঙ্গে এভাবে করে তারা পরপুরুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে নরম ভাষায় কথা বলে কিন্তু স্বামীর সঙ্গে ঠিক তার উল্টো যেখানে স্বামীর সঙ্গে সদাচরণ করা উচিত স্বামীর সঙ্গে সুন্দরভাবে কথা বলা উচিত নরমভাবে কথা বলা উচিত এবং স্বামীকে কথার মাধ্যমেও আকর্ষিত করা উচিত সে জায়গায় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে মা ও বোনেরা এই দিকটা পুরোপুরি উল্টা তো আমি সবার কথা বলছি না অধিকাংশ অধিকাংশ নারীদেরই এই সমস্যাটা দেখা দেয় এজন্য প্রিয় ও বোনদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবেন আপনারা চেষ্টা করবেন কর্কশ ভাষায় কথা বলার জন্য আপনি যখন আপনার দেবরের সঙ্গে কথা বলেন তখনও চেষ্টা করবেন তার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলার জন্য কারণ যখনই আপনি আপনার দেবরের সঙ্গে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলবেন তখনই সে প্রভাবিত হতে পারে তাকে শয়তান ধোকা দিতে পারে তো এমনভাবে আপনি আপনার দেবরের সঙ্গে কথা বলবেন আপনার দেবর যেন আপনার স্বামীকে গিয়ে বলে যে ভাবি হচ্ছে একজন জাল্লাদ এটাই হচ্ছে সঠিক এটা সারা পৃথিবীর কাছে ভুল হতে পারে সবার কাছে ভুল হতে পারে কিন্তু এটাই সঠিক যদি তা না হয় তাহলে শয়তান ধোকা দিতে পারে এই বিষয়টা অবশ্যই আপনারা সাবধান থাকবেন দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহতালা নারীদেরকে ঘরে অবস্থান করতে বলেছেন এবং বলেছেন যে তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না কিন্তু এখন কি দেখা যায় ঘরের মধ্যে মা ও বোনদের অবস্থা থাকে একরকম বাহিরে যখন বের হয় তখন অবস্থা হয় একরকম অধিকাংশ নারীদের ক্ষেত্রে বলছি সবার কথা বলছি না অধিকাংশ নারীরা এখন বাহিরে বের হওয়ার সময় অনেক সময় বিউটি পার্লার থেকে সেজে গুজে তারপরে বাহিরে বের হতে যায় কিন্তু যখন ঘরে থাকে যেখানে তার সৌন্দর্য দেখার জন্য তার স্বামী অপেক্ষায় থাকে তার সৌন্দর্যের একজন যে তার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ আল্লাহতাল্লাহ যাকে নির্ধারণ করেছেন তাকে সে সৌন্দর্য দেখানোর জন্য ঘরের মধ্যে সাজগোজ করে না কিন্তু যখন সে বাহিরে বের হয় যেখানে অনেক মানুষ তাকে দেখবে তাকে ফলো করবে সে বাহিরে বের হওয়ার সময় যত ধরনের মেকআপ আছে তারপরে যত ধরনের সৌন্দর্য বর্ধন করার জন্য যে সমস্ত জিনিস আছে সেগুলো ব্যবহার করে বাহিরে বের হয় এটা কখনোই করা উচিত না কারণ পবিত্র কোরআন আল্লাহ তালা এটা স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন তো যাই হোক ও বোনদের উদ্দেশ্যে সার কথা যেটা বলবো সেটা হচ্ছে এক নাম্বার আপনারা তাকুয়া অবলম্বন করবেন যদি আপনাদের ভিতরে আল্লাহ তালার ভয় থাকে তাহলে আপনারা এ ধরনের কাজ থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনাদের ভিতরে আল্লাহ তালার ভয় নাকে না থাকে তাহলে কিন্তু আপনারা এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে পারবেন না শয়তান আপনাকে প্রভাবিত করবেই তো এজন্য প্রথমত পরপুরুষদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না যথাসাধ্য কর্কশ ভাষায় কথা বলার চেষ্টা করবেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সেজে বাহিরে বের হবেন না যত ধরনের সাজুগুজো আছে সব বাসার মধ্যে করবেন যত ধরনের সৌন্দর্য বর্ধন করার মতো ইকুইপমেন্ট আছে আপনার কাছে সব ব্যবহার করবেন পারফিউম দিবেন সব কিছুই করবেন এতে করে আপনার সবাব হবে আপনি অনেক সবাবের মালিক হবেন যদি আপনি আপনার স্বামীর জন্য সাজেন কিন্তু যদি পরপুরুষের জন্য সাজেন তাহলে সব তো দূরের কথা আপনার অনেক অনেক গোনা হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য প্রিয় মা বোনেরা আসুন সাবধান হই সতর্ক হই আমরা ইসলামকে জেনে এবং ইসলামকে মান্য করে আমাদের জিন্দগিকে সুন্দর করি আল্লাহ পাক রব আলমিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আল্লাহ আিরা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমাতবরক